মোহাম্মদ সেলিম আপনাদের সামনে বলবেন। সাথী সভাপতি, কমরেড ও বন্ধুগণ, আমার মা ভাই বোনেরা, যুব তরুণ সাথী, সিপিআইএম এর উত্তর দিনাজপুর জেলা সম্মেলন, আমাদের রাজ্যে সব জেলায় সম্মেলন হচ্ছে, আমাদের দেশে সর্বোচ্চ এই সম্মেলন হচ্ছে। এটা কোনো একটা মেলা খেলা উৎসব না, এটা কোনো সরকারি আয়োজন না। যেরকম মাঝে মধ্যে মমতা ব্যানার্জি আসেন, সব আটটা জেলার পুলিশ, আইপিএস, আইএএস, ডব্লিউবিসিএস, বিডিও সব নিয়ে এয়ার কন্ডিশন সব প্যান্ডেল করে ধানের ক্ষেতের ওপর কার্পেট পেতে মোচ্ছব হয়, এটা সেটাও নয়। আমরা তো এখানে ত্রিপলও পেতে দিতে পারিনি, তার মধ্যে আপনারা ধুলোয় বসেছেন, এসে আপনাদের সবাইকে আমি সেলাম জানাচ্ছি, লাল সেলাম জানাচ্ছি। আর এই সম্মেলন গোটা দেশে হচ্ছে, আমাদের জেলা সম্মেলন ইসলামপুরে হচ্ছে, কখন হচ্ছে? যখন আপনারা দেখলেন সাউথ আফ্রিকার সঙ্গে ভারতের ক্রিকেট খেলা খুব ভালোভাবে জিতেছে ভারত, প্রথম দুটো ম্যাচ একটু খারাপ হচ্ছিল, সামি খান এখানকার আর দেশের টিমের মোহাম্মদ সামি, দুটো সামি ভারতের হয়ে নেমেছে, দক্ষিণ আফ্রিকাকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, ক্রিকেট টিম ভালো খেলেছে। আর এই বাংলার বুকে মমতার পুলিশের টিম আমাদের সামি খানকে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সামি খান যখন দেশের হয়ে খেলে তখন মাথা উঁচু করে, আর সামি খান যখন কৃষক হয়ে লড়ে তখন কৃষকের অধিকারটাকে প্রতিষ্ঠিত করে। মমতা ব্যানার্জি ভালো বোঝেন, তৃণমূল ভালো বোঝে, পুলিশ ভালো বোঝে, ওকে ওই জন্য জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আজকের এই জমায়েত গোটা রাজ্যের বিভিন্ন জেলার জমায়েত প্রমাণ দিচ্ছে, হামলা করে, মিথ্যা মামলা করে, টাকা পয়সার বিনিময়ে কিছু গোলাম কিছু দালাল কিনে সিপিআইএম কে শেষ করা যায় না, মানুষের হক কে কেড়ে নেওয়া যায় না, মানুষের হক কথা বলার অধিকার কে কেড়ে নেওয়া যায় না। এই জমায়েতের জন্য কালকে যখন আপনারা এখানে আসবেন, ইসলামপুর শহরে সম্মেলন হলে সাজায়, যে কোনো উৎসব হলে সাজায়, যে কোনো আয়োজন হলে সাজায়, আমাদের ছাত্র যুব কমরেডরা বন্ধুরা অল্প বয়সী, তারা ইসলামপুর বাস স্ট্যান্ডে এখান থেকে বিভিন্ন জায়গায় ঝান্ডা বাঁধছিল, লাল ঝান্ডা। গত ভোটের সময় যে দালালটা জোর করে হোক চুরি করে হোক দালাল কিনে হোক একটা লাল ঝান্ডা জোগাড় করছিল ভোটে এমএলএ জেতার জন্য, সেই আমাদের তরুণ ছেলেদের ওপর গুন্ডাদের নিয়ে হামলা করেছে যে লাল ঝান্ডা কেন লাগাচ্ছ, কোথায় গেল গৌতম বর্মন? গৌতম, কনক, কনক ছাত্রনেতা এসো এদিকে, আপনারা এখানে আসবেন মিছিল করে, তার জন্য আমাদের অভ্যর্থনা সমিতির তরফ থেকে আমাদের যুব নেতা গৌতম বর্মন, ছাত্রনেতা কনক, এরা লাল ঝান্ডা লাগাতে গেছে, এদেরকে এমএলএ নেতৃত্বে ধাক্কা দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে, মারা হয়েছে। আমরা বলেছি পুলিশে কোনো নালিশ করবে না, কারণ পুলিশ অফিসারগুলো এখন ওপরে খাকি উর্দি পরে কিন্তু প্যান্ট খুললে দেখা যাবে ভেতরে তৃণমূলের ঝান্ডার আন্ডার প্যান্ট করে বসে আছে। আমাকে যখন বললাম লোকে বললো ওরা তো মানহানি করবে পুলিশ, বললাম পুলিশের মান আছে বাংলায়? আর যদি মানহানি করে তো ভালোই হবে, হাইকোর্টে গিয়ে অন্তত বলবো তো আইপিএস অফিসারটা প্যান্টটা খুলে দেখাও ভেতরে কি পড়ে আছে, তো প্যান্টটা তো খোলাবো রাস্তায়। বাইপাস আমরা চাই, আপনারা চান গ্রাম হোক শহর হোক, ইসলামপুরের যে কৃষকের জমি যাচ্ছে, যার খাড়া ফসলকে নষ্ট করছে বুলডোজার চালিয়ে, পেলোডার চালিয়ে,
তৃণমূলের গুন্ডারা যাকে ভয় দেখাচ্ছে, আর মমতা ব্যানার্জি যে পুলিশকে লেলিয়ে দিয়েছেন, এমএলএ জেলা পরিষদ পঞ্চায়েত, বাম ফ্রন্ট যখন ছিল পঞ্চায়েত বলুন, জেলা পরিষদ বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, বিধায়ক বলুন, জনপ্রতিনিধি মানুষের পাশে ছিল, পুলিশ দূরে থাকত, আর বাম ফ্রন্ট নেই মানে পঞ্চায়েত দখল করা মানে পঞ্চায়েত সমিতি থেকে দখল করা মানে কেনাবেচা করা মানে আজকে কৃষকের পাশে পঞ্চায়েত নেই, জেলা পরিষদ নেই। আর তৃণমূল কংগ্রেস উধাও পুলিশকে দিয়ে তৃণমূল করানো হচ্ছে। আমরা পুলিশকে বলছি, আমি একজন সাংসদ, পুলিশ আইনকে প্রয়োগ করে, বিচারালয়ে সেটা দেখে ঠিক মতো প্রয়োগ হচ্ছে কিনা, আর পার্লামেন্ট আইন তৈরি করে। পুলিশকে বলছি ইসলামপুরের আর এই জেলার আইন মেনে কাজ করুন, বেআইনি কাজ করবেন না। তাতে কিছু উপরি পশ্চি হতে পারে কয়েকটা ওপরের তলার আইপিএস অফিসারের, নিচু তলার না, কিছু ভালো পোস্টিং এর জন্য, উপরি রোজগারের জন্য আইন না মেনে জোর করে কৃষকের উপর অন্যায় করছে, অত্যাচার করছে, আমাদের কর্মীদের উপর মিথ্যা মামলা করছে, মিথ্যা মামলা করে পঞ্চায়েতের মেম্বার প্রধানদের থানায় ডেকে নিয়ে বলছে বলো কবে তুমি তৃণমূলে যোগ দেবে। এটা পুলিশের কাজ? ওই যে মোদি ভাইয়ের সিবিআই ইডি যেরকম করছে, মুকুলকে ডেকে, তৃণমূলের এমপিকে ডেকে, যারা চিট ফান্ডের টাকা চুরি করেছে, লুট করেছে, তাদেরকে ডেকে সিঙ্গারা খাওয়াচ্ছে, চা খাওয়াচ্ছে, তারপরে ধরছে না, আর টাকা আদায় করছে না, সম্পত্তি বাজেয়াপ্ত করছে না, খালি জিজ্ঞেস করছে অমিত ভাইয়া বোলা, অমিত শাহ বলেছে আপ কব বিজেপি মে আয়েগা। এটা পুলিশের কাজ, এটা সিবিআই এর কাজ, এটা সিআইডির কাজ। আমরা বাইপাস চাই শুধু মুখে না, এই NH-34, NH-31 রাস্তাটার কি অবস্থা থাকতো, এটার জন্য এখান থেকে আপনাদের প্রতিনিধি হয়ে দিল্লি পর্যন্ত লড়েছি, কোটি কোটি টাকা নিয়ে আসা হয়েছে, তারপর রাস্তাগুলো সারানো হচ্ছে, কারণ যেখানে বাইপাস হয় মূল রাস্তা কেউ দেখে না, গাড্ডা হয়ে যায়। আমরা বললাম বাইপাসের আগে পুরনো রাস্তাটাকে ভালো করে সারিয়ে দিন, তা নাহলে ওটা ডিকমিশন হয়ে গেলে কেউ দেখবে না। কিন্তু বাইপাসটা যে জমির ওপরে হবে, সেই জমিটা তো আইন মেনে অনুগ্রহণ করতে হবে, কৃষককে ক্ষতিপূরণ দিতে হবে, যার ঘর ভাঙছে তাকে ঘর দেবে। এখানে বিষয়টা বাইপাস না, তৃণমূলের নেতারা এর কাছে এত ঘর, ওর কাছে এত ঘর, এর কাছে চাকরির কোটা, ওপরে প্রশাসনকে জিজ্ঞেস করে বলছে টাকা দিয়ে দিয়েছি, ঘর দিয়ে দিয়েছি, চাকরিও দিয়ে দেবো লিখে দিয়ে দিয়েছে। তো কে পেল? যখন হাইওয়ে অথরিটিকে বলছি কত টাকা দিলেন, তারা বলছে এত টাকা দিলাম, কৃষককে যখন বলছি কত টাকা পেলেন, বলছেন এত টাকা পেলাম। তাহলে মাঝখানে পুলিশ আর তৃণমূলের দালালরা, জেলা পরিষদের সদস্য, তারা সেই টাকা মেরেছে। আর আমরা চাইছি ওই জন্য তদন্ত হোক, কার টাকা কে মারলো, জমি নিন, বাইপাস হোক, কিন্তু কৃষকের বুকের ওপরে বুলডোজার চালিয়ে পশ্চিমবঙ্গে কখনোই কোনো উন্নয়নের কাজ হতে পারেনি। ওই কৃষক লাল ঝান্ডা ধরে জোরদার জমিদারের বিরুদ্ধে লড়াই করেছে, তবে জমির অধিকার পেয়েছে। এই দিনাজপুর জেলা, অবিভক্ত দিনাজপুর জেলা, কৃষক আন্দোলনের জেলা, তেভাগা আন্দোলন হয়েছে, খাপুরে শহীদ হয়েছেন, যখন দেশ স্বাধীন হওয়ার আগে তিনজন কমিউনিস্ট বিধানসভায় জিতেছিল, জ্যোতি বসু, পাহাড়ের রতনলাল ব্রাহ্মণ, আর তৃতীয় ছিল রূপনারায়ণ রায়, এই দিনাজপুরের প্রতিনিধি। এই দিনাজপুর কখনো দালালের হয়নি, কখনো দালালের হবে না। চিট ফান্ডের টাকায়, টেটের কেলেঙ্কারির টাকায়, পঞ্চায়েতের লুটের টাকায়, প্রাইম মিনিস্টার সড়ক যোজনার টাকা লুটের টাকায়, পঞ্চায়েত দিয়ে ঘর দেওয়া হবে তার টাকা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, এইসব ভাতার টাকা লুট করা টাকা দিয়ে তৃণমূল কিছু বেইমান কিনতে পারে, হারামের টাকা দিয়ে
কখনো সাচ্চা ইনসানকে কেনা যায় না, তার প্রমাণ আজকে ইসলামপুরের কোর্ট ময়দান। আপনাদের আমরা এই প্রকাশ্য সমাবেশে ডেকেছি, কারণ সম্মেলন যখন হয় আমাদের প্রতিনিধিরা একেবারে ব্রাঞ্চ পর্যায়ে শাখা থেকে অধিবেশন করে, এরিয়া কনফারেন্স করে, জেলা সম্মেলন যেরকম হচ্ছে, এরপরে রাজ্য সম্মেলন হবে, তারপরে আমাদের হায়দ্রাবাদে সর্বভারতীয় সম্মেলন হবে। সিপিআইএম কি বলবে, সিপিআইএম কি করবে, সিপিআইএম কোন পথে চলবে, সিপিআইএম কার নেতৃত্বে চলবে, এটা সিপিআইএম এর আমরা নিজেরা সম্মেলন করে ঠিক করি। আমাদের কোনো সিদ্ধান্ত কালীঘাটের ওই ময়নাও ঠিক করে দেয় না, আর নাগপুরের ওই সাং পরিবারও ঠিক করে দেয় না, এমনকি জনপথের নেহরু পরিবারও ঠিক করে দেয় না। আমাদের গরিব মানুষের পরিবারগুলো আমরা একসঙ্গে মিলি, এই জন্য সম্মেলন হয়। আজকে আমাদের রাজ্যে পঞ্চায়েতি ব্যবস্থাকে ভেঙে দেওয়া হয়েছে। বাম ফ্রন্ট যেভাবে জোরদার জমিদারের কাছ থেকে জমি নিয়েছিল, যেভাবে প্রাথমিক বিদ্যালয়, জুনিয়র হাই, মাদ্রাসা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলে জাল বিস্তার করে, যে ঘরে ছেলে মেয়েরা স্কুলে আসতো না তাদেরকে শিক্ষার প্রসার করেছিল, গ্রামে গঞ্জে যেখানে ব্রিজ ছিল না, কালভার্ট ছিল না, রাস্তা ছিল না, তিল তিল করে যেভাবে গড়ে তুলেছিল, সেই একইভাবে পঞ্চায়েতি ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল, যাতে কোথায় পানীয় জল, কোথায় বিজুলি, কোথায় রাস্তা, কোথায় ড্রেন, এগুলো আমরা মিলে ঠিক করব, মানুষ ঠিক করবেন। আজকে মানুষের অধিকার আছে, আপনারা শুনলেন অশোকদার কাছ থেকে, যেনো তেনো প্রকারেনো ওদের দখল করতে হবে, পুরসভা দখল করতে হবে, পঞ্চায়েত দখল করতে হবে, কোঅপারেটিভ দখল করতে হবে, সেলফ হেল্প গ্রুপ তৈরি দখল করতে হবে, ক্লাব দখল করতে হবে, খেলার সংগঠন দখল করতে হবে, এমনকি সব ধর্মীয় সংগঠনগুলোকেও দখল করতে হবে। তারপরে কি হবে, মানুষের যে অধিকার, একজন কৃষক তার ফসল ফলাচ্ছে তার দাম দিতে হবে, সে দাম পাচ্ছে, আলুর দাম পেয়েছে, ধানের দাম একটু পাচ্ছে, কারণ বন্যায় ওই বাংলা এই বাংলায় অনেক ধান নষ্ট হয়েছে, বাংলাদেশ এখন নিজের চালকে স্টক বাড়াচ্ছে, এই জন্য অনেক চাল কিনছে, সেজন্য একটু ধানের দাম বেড়েছে। তারপরে আকালও পড়তে পারে। বামপন্থীরা মানে হচ্ছে, জ্যোতি বসু যখন প্রথম বক্তৃতা করেছিলেন অ্যাসেম্বলিতে স্বাধীনতার আগে, তার প্রথম বক্তৃতা ছিল খাদ্য সংকট কি করে দূর করা হবে, আর খাদ্য সংকট দূর তখন হবে যখন কৃষকরা তার সমস্যার সমাধান করতে পারবে, যখন সেচের ব্যবস্থা হবে, সে কাজই আমরা করেছি। আর আজকে দাঁড়িয়ে মোদি ভাই আর দিদি ভাইয়ের সরকার, এই তিস্তা প্রকল্প যা উত্তরবঙ্গে চেহারা পাল্টে দিত, দীর্ঘদিন লড়াই করেছে পার্লামেন্টের মধ্যে বামপন্থীরা, দেবেগৌড়া সরকারের সময় আমরা যখন সমর্থন করেছিলাম তিস্তা প্রকল্প, যে রাজ্যের প্রকল্প ছিল, সেটাকে সর্বভারতীয় প্রকল্প করা হলো, যেমন ভাকরা নাঙ্গাল হয়েছিল, আজকে মোদি ভাই আর দিদি ভাইয়ের সরকার সিদ্ধান্ত করলো তিস্তা প্রকল্প বাতিল, গোটা উত্তরবঙ্গে তিস্তা প্রকল্প বাতিল। তৃণমূলী নেতারা ডুগডুগি বেড়াচ্ছে খুব ভালো, যা জমি আছে সেগুলো লুট হবে, চোপড়া থেকে ইসলামপুর পর্যন্ত এখনই জমি কে কিনবে, কে লুট করবে, তার এখন হিসাব আঁকড়া শুরু হয়ে গিয়েছে। উন্নয়ন হবে, উন্নয়ন শুধু সাইনবোর্ডে, ওই যে মমতা ব্যানার্জির একজন ছিলেন না সেনাপতি মুকুল রায়, মাঝে মাঝে সব লোকজনকে নিয়ে যেতেন পঞ্চায়েত পুরসভা এমএলএ জেলা পরিষদ তৃণমূল ভবনে গিয়ে ঝান্ডা ধরিয়ে দিতেন, আর কাগজে লিখত উন্নয়নের জোয়ারে ভেসে এলো, তৃণমূলের ঝান্ডা ধরল। তো এখন কি জোয়ারে কি ভাটা হলো যে মুকুল রায় নিজে এখন তৃণমূল ভবন থেকে বিজেপি ভবনে চলে গেলেন? আসলে কি হয়, যদি রাজনীতিতে নীতি না থাকে, লক্ষ্য না থাকে, কর্মসূচি না থাকে, শুধু কেনা বেচা হয়, তাহলে অমিত শাহ দেখলো ভালো, এ মুকুল তো কাজে লাগবে, কারণ ও জোয়ান ছেলেরা বুঝবে মোবাইলে সিম লাগে, তো মোবাইল কিনলে হয় না, সিম কার্ড লাগাতে হয়, তো সিম যারা বিক্রি করে ব্যবসা করে বেচারা ছোট দোকানদার সাইনবোর্ড লাগায় এই ভোডাফোন আইডিয়া, তারপরে জিও কোম্পানি এসে বলল, যেটা আম্বানির কোম্পানি, পেছনে
মোদি ভাই আছে, বিজ্ঞাপন দেয় জিও, ডেটাও বেশি দেব, সস্তায় হবে, কমিশনও বেশি দেব, তুমি কাল থেকে জিও সিম বিক্রি করো। ওরা সাইনবোর্ড পাল্টে বলে এখন আর ভোডাফোন না আইডিয়া নয়, এখন হচ্ছে জিও সিম, সবাই গিয়ে কেনে। তো এরকম অমিত শাহ মুকুল রায়কে বললো, তুমি আগে মমতা সিম বিক্রি করতে, তোমাকে কমিশন বেশি দেবো, এবার থেকে মোদি সিম বিক্রি করতে আরম্ভ করো। ব্যাস ও সাইনবোর্ড পাল্টে দিয়ে এখন হচ্ছে না, জামা পাল্টে দেখবেন এই কাগজে টেলিভিশনে খুব এখন মাঝখানে মুকুল রায় খবর হতো না, যখন ইডি ডাকছিল সিবিআই ডাকছিল তখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, এখন আবার ছবি ছাপছে। কেন ছাপছে বলুন তো? পাড়ায় যখন নতুন জামা পরে কেউ বেরোয় চায়ের দোকানে যায়, তখন সবাই বলে আরে কি ব্যাপার, কোথায় কিনেছিস রে? ও দেখায় কিরে ফিট হয়েছে, জামাটা ঠিক আছে, সাইজ ঠিক আছে। ওইরকম মুকুল রায় তৃণমূলের জামা ছেড়ে দিয়ে বিজেপির জামা পরে এখন পাড়ায় বেরিয়েছে, টেলিভিশন খবরে কয় যাচ্ছে দেখ সাইজ লেগেছে তো, ফিট হয়েছে কি? রাজনীতিটা কোথায়? এই কেনা বেচা আমাদের রাজ্যে ছিল না, উত্তর ভারতের সংস্কৃতি আয়ারাম গায়ারামে আমাদের রাজ্যে সেটা নিয়ে আসা হয়েছে, তাতে মানুষের লাভ হয়েছে। বলে কি হয়েছে? বলে মেম্বার চলে গেছে, কি হয়েছে প্রধান চলে গেছে, কি হয়েছে পঞ্চায়েত সমিতি চলে গেছে, কি হয়েছে আপনাদের এখানে তারপরে এমএলএ চলে গেছে, এখানকার এমএলএ আবার ওই রকম, ওই মোবাইলে থাকে না ডুয়েল সিম থাকে কোনো কোনো, ওটা দুটো সিম লাগানো হয় তাই তো? হ্যাঁ, ওরা আবার অ্যাসেম্বলিতে ঢুকলে কংগ্রেসের সিম, আর অ্যাসেম্বলি থেকে ইসলামপুরে চলে আসলে আবার তৃণমূলের সিম, ডুয়েল সিমের কাজ করছে। কারণ নাহলে মেম্বারশিপ চলে যাবে, যদি বলে আমি দল ছেড়ে দিয়েছি, ওখানে বলে জি হুজুর আমি এখন কংগ্রেসে আছি, আর এখানে এসে তৃণমূলের ঝান্ডা, এদের কোনো লাজ্জা আছে? মমতা ব্যানার্জি যখন তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন প্রথমে কি বলেছিলেন, যে নিচু তলার কংগ্রেস কর্মী সব চায়ের দোকানে বেঞ্চে বসে আছে, ওরা পাত্তা পাচ্ছে না, ওই হাইকমান্ড এগুলো মানছে না, ওদের কথা দেখছে না, এই জন্য তো তৃণমূল এই যে ঘাসে বসে আছেন তার নিচের, এদেরকে আমি ওপরে তুলব। কারা আছে এখন তৃণমূলে? আমি যারা তৃণমূল করে তাদেরকে বলছি, মমতা ব্যানার্জি শুধু বাংলার বামপন্থীদের ধোকা দেননি, তৃণমূলের নেতাদের বেশি ধোকা দিয়েছেন। যারা প্রথমে তৃণমূলে গিয়েছিল বলেছিল একটা নতুন ব্র্যান্ড নিউ পার্টি আসছে, কংগ্রেসটা পুরনো হয়ে গিয়েছে, খামচাতে পারছে না, কামড়াতে পারছে না, সিপিআইএম এর সঙ্গে লড়তে পারছে না, এই জন্য একটা পাওয়ারফুল কংগ্রেস তৈরি করতে হবে, দিদি হুইসেল বাজালেই খামচা কামড়ানো যাবে। সেই তৃণমূল এখন আবার বেঞ্চে বসে আছে পাড়ার মোড়ে মুখ শুকিয়ে, আর যারা ভাড়া করে এসছে দলবদল করছে তারা এখন মাতব্বরি মারছে, আইপিএস আইএএস তাদের অনেকে সেবা করছে, কারণ পরে মন্ত্রী হতে পারে, টিকিট পেতে পারে। আমি বলি ওইসব ভাড়া দিয়ে কাজ হয় না, ভাড়ার লোককে দিয়ে ওসব কাজ হয় না, রাজনীতিতে হয় না, কোনো কাজই হয় না। ওই যে ডেকোরেটর যেমন দেখেছেন এখানে ওই ব্যবসা, আপনি বলেছেন বাঁশ কাপড় লাগিয়ে প্যান্ডেল করে দিয়েছে, আবার জলসা হলেও তাই করে, পুজো হলেও তাই করে, শ্রাদ্ধ হলেও তাই করে, অন্য দলের মিটিং হলে লাগিয়ে দেয়। তাহলে আসলে এই ভাড়ার লোকেরা ওই রকম। যখন তৃণমূলের বাজার ভালো ছিল তখন কালীঘাটের সামনে প্যান্ডেল করে মুকুল রায় বাঁশ লাগিয়েছিল, তারপর এখন বলছেন এখন দিদির বাজার থেকে মোদির বাজার, বলে চল এখান থেকে বাসগুলো খোল সব বিজেপির অফিসের সামনে গিয়ে আবার একটা নতুন করে প্যান্ডেল লাগা, নতুন করে তাঁবু লাগা। আর আমি আরো খারাপ করে বলি, যখন খচ্চরটা ছোট থাকে তখন ঘাস, একজন ঘাস যেরকম না, যখন বড় হয়ে যায় তখন সেটা হয়ে যায় বাঁশ। যারা ঘাস ফুল দেখে তৃণমূল করেছিল এখন ওটা বাঁশ ফুল হয়ে গিয়েছে, দক্ষিণবঙ্গের লোকেরা বুঝতে পারছে, কৃষক আত্মহত্যা করছে, বেকার ছেলে মেয়েরা কাজ পাচ্ছে না। মমতা ব্যানার্জি বলেছিলেন বাম ফ্রন্ট সরকার 40 লক্ষ বেকারের কারাগার, একবার তৃণমূলে এসো, প্রথমে বললেন রেলমন্ত্রী হলে রেলের চাকরি দেবো, তারপরে বললেন মুখ্যমন্ত্রী হলে সব রাজ্যে চাকরি দেবো, এখন চাকরি কোথায়? যেই পঞ্চায়েত ভোট আসবে আবার বলবে ফর্ম ফিল আপ করো, আপনি স্কুলে যান শিক্ষক নেই, শিক্ষকের নিয়োগ হচ্ছে না, বামফ্রন্ট থাকলে প্রাইমারি সেকেন্ডারি মাদ্রাসা কলেজ বিশ্ববিদ্যালয় প্রত্যেক বছর পরীক্ষা দিয়ে চাকরি হতো, এই 6 বছরে হাজার হাজার পদ খালি আছে, কিন্তু তৃণমূল শুধু টাকা তুলছে। কথায় বলে কাক কাকের মাংস খায় না,
সেদিন মেদিনীপুরে ঘাটা লেগেছি, একটা জোয়ান ছেলে এসে বলছে আমি তৃণমূল করি, আমার কথা শুনবেন? আমি নিশ্চয়ই শুনবো, তুমি জোয়ান ছেলে বেকার ছেলে কেন শুনবো না বলো? বললো আমার মামা তৃণমূলের নেতা, আমার কাছ থেকে 8 লক্ষ টাকা নিয়েছিলেন, টেটের পরে প্রাইমারি চাকরি দেবেন, তারপরে বেটা অন্য একটা লোক 16 লক্ষ টাকা দিয়ে দিয়েছে, ওকে চাকরি দিয়ে দিয়েছে, নিজের ভাগ্নেকে চাকরি দেয়নি, মামাও পালিয়ে গেছে বাড়ি ছেড়ে, এখন আসছে না বাড়িতে। তাহলে কাক কাকের মাংস খায় না, কিন্তু তৃণমূল তৃণমূলের মাংস খায়। এই যে আপনারা শুনলেন বাসন্তীর ছোট বাচ্চাটার কথা, রেজাউল, তৃণমূলের দুই গুন্ডা দুই দল মারামারি করছে, ক্লাস 4-এর ছাত্রের বুকে গুলি লেগেছে, মমতা ব্যানার্জি চুপ, কোনো কথা বলছেন না। সেদিন দেখেছেন উদয়নারায়ণপুরের হাওড়ায় ওয়াকাফের সম্পত্তি তৃণমূলের দুই গোষ্ঠী দখল করার জন্য মারামারি করছে, যে আইসি সেও তৃণমূলই, সাধারণত আগে পুলিশের দল হতো না, সুমন এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে, অনেক মিথ্যা মামলা করেছে আমাদের ছেলেদের বিরুদ্ধে, সে মনে করলে এত ঘাড়কি বাঁধে, তৃণমূলের ঝগড়া চলে গেছে রাতে, তারপরে তৃণমূলের হাতে এত মার খেয়েছে এখন কোমায় আছে কলকাতার নার্সিংহোমে। সেই জন্য আমি পুলিশকেও বলি, দালালি করে হয় না, আর যারা মনে করছে ওদের বাজার ভালো চল ওদিকে যাই, তো কখনো মুকুল রায়েরও বাজার ভালো ছিল। এই যে বিমল গুরুং দেখছেন পাহাড়ে, দার্জিলিং এ মমতা ব্যানার্জি যখন যেতেন, যখন পাহাড় হাসছে বিজ্ঞাপন হতো, খাদা পড়াতো, খাদার পর খাদা মমতার গায়ে, আর বলতো মমতা আমার মা, তারপরে পুলিশ অমিতাভ খুন হলো, মমতা ব্যানার্জি ওকে এমন মা তার সন্তানকে ধরতে পাঠিয়েছিলেন বিমল গুরুংকে, তারপরে তরুণ এসআই অমিতাভ খুন হলো, ওইদিকে জঙ্গলমহলে ভারতী ঘোষ আইপিএস অফিসার, উনিও বলতেন মমতা ব্যানার্জি জঙ্গলমহলের মা, এখন বুঝেছেন মমতা ব্যানার্জি জঙ্গলমহলের মা না, জঙ্গলের মা। তারপরে ভারতী ঘোষ এখন আর পুলিশ অফিসার নেই। আমি এটুকু বলছি, অনেকে বাজার দেখে মনে করে পূজায় যেন হয় না, এবার কি উঠলো রে, নতুন উঠেছে, তখন অনেকে উত্তরবঙ্গের কিছু লোক নতুন নতুন, দক্ষিণবঙ্গে 10 বছর দেখছে, নন্দীগ্রামের লোক এখন খুন হচ্ছে তৃণমূল তৃণমূলের হাতে, প্রতিদিন ধর্ষণ হচ্ছে, আর হিন্দু মুসলমানের দাঙ্গার পরিস্থিতি তৈরি হচ্ছে। তো এখানে দাঁড়িয়ে ওই বাজার দেখে যারা যায় তাদেরকে বলি, ওই কালী পুজোর সময় আজকাল আবার বিয়ে বাড়িতে দেখবেন রকেট হাউইবাজি হয় না, পেটে যদি মশলা থাকে পলতে থাকে, অগ্নিকণ্ডা আগুন লাগিয়ে দিলে আগুনের কমতি নেই, ওটা হুস করে ওপরে চলে যায়। আর চিট ফান্ডের টাকার মশলা থাকলে, বিদেশি মশলা থাকলে আজকাল অনেক উপরে যায়, আর তারপর জোরসে ফাটে, তারপর নানা রকমের আলো রোশনাই সব ঝল, মানে একসঙ্গে তুবড়ি ফুলঝুড়ি রং মশাল সব বেরিয়ে আসে, লোকে বলে দেখ কিরম ফাটছে, দেখ কত আলো কত রোশনাই। ওই রকম মদন মিত্র দেখেছে, ওইরকম মুকুল রায়ের দেখেছে, ওইরকম ইমাম বরকতির দেখেছে, ওইরকম ভারতী ঘোষের দেখেছে, ওইরকম বিমল গুরুংয়ের দেখেছে, এটা তো জানে না মমতা ব্যানার্জির কাজের বেলায় কাজী আর কাজ ফুরোলে পাজি। যখন মশলা ফুরিয়ে যায়, আগুন যখন নিভে যায়, তখন ওই আলোর ঝলকানি আর থাকে না, তখন পোড়া কাগজের টুকরো আর ছাই আর ওই কাঠি মাটিতে এসে পড়ে যায়। আজকে দাঁড়িয়ে যারা ওপরে রোশনাই দেখছেন, তাদের আমি ভবিষ্যতে তৃণমূল বোঝাতে চাইছি, তৃণমূল নিজে একটা দল না, তৃণমূলের নিজস্ব কোনো কর্মসূচি নেই, বিজেপি দল, তার পেছনে আরএসএস, যারা আজকে গোটা দেশে ধর্মীয় উন্মাদনা তৈরি করে হিন্দু মুসলমানের ভাগ করা রাজনীতির মধ্য দিয়ে কখনো ঘাড় ওয়াপসি, কখনো লাভ জিহাদ, কখনো হচ্ছে গোরক্ষা, এই সব নাম দিয়ে যারা খুনোখুনি রাজনীতি করছে, ঘৃণার রাজনীতি করছে, তারা রাম মন্দির বাবরি মসজিদের ঝামেলার সময় থেকে দেখেছে পশ্চিম বাংলা শক্ত ঘাঁটি, বাংলার মাটি শক্ত ঘাঁটি, এখানে লাল ঝান্ডা মজবুত, লাল ঝান্ডা মানে গরিব মানুষ এক কাট্টা, জাত পাত ধর্ম বর্ণ ভাষার নামে এখানে ভাগাভাগি হয় না, হাম সব এক সাথ রহতে হ্যায়, ইসলিয়ে ও সোচা কি ইয়াহ তো আসান নেই হ্যায়, জব বড়া কন্ট্রাক্টর কাম করনে আতা হ্যায় তো পহলে ছোটা কন্ট্রাক্টর কো ছোটা কাম দে দেতা হ্যায়, জেসা বাইপাস কা জো কন্ট্রাক্টর হ্যায় ও পহলে নেই আয়া, পহলে তৃণমূল কা এক দালাল কোম্পানি কো দিয়া হ্যায় কি তুম থোড়া পে লোডার লেকে থোড়া জমিন কা মাপ দে দো, দাগ দে দো, সাব কন্ট্রাক্টর পেটি কন্ট্রাক্টর আসে
ওই রকম তৃণমূল দল বিজেপির পেটি কন্ট্রাক্টর সাব কন্ট্রাক্টর হিসেবে বাংলায় দায়িত্ব পেয়েছিল এবং ওরা মনে করেছিল একবার লাল ঝান্ডাকে যদি টাইট করে দেওয়া যায় তাহলে বিজেপি তত্তর করে পারবে এজন্য ওরা একসঙ্গে মিলে বলেছিল লাল হটাও দেশ বাঁচাও লাল হটলো কিন্তু দেশ বাঁচলো না আজকে গোটা দেশে এই যে বিজেপির রমরমা দেখলেন মোদির বাজার দেখলেন বামপন্থী মজবুত থাকলে কখনো গুজরাটের গোয়াল থেকে তুলে নিয়েছে মোদিকে প্রধানমন্ত্রী করা যেত না লাল ঝান্ডার শক্তি আমরা বারবার সেটা প্রমাণ করেছিলাম এজন্য ওরা এক কাট্টায় প্রথমে বলল একটু লালটাকে একটু মোকাবিলা করো আর মমতা ব্যানার্জি মাওবাদীদের সঙ্গে গণ মিলিশিয়া কিষাণজিকে সঙ্গে নিয়ে ল্যান্ডমাইন নিয়ে বন্দুক নিয়ে গুলি নিয়ে ঝাড়খণ্ড থেকে উড়িষ্যা থেকে অন্ধ্রপ্রদেশ থেকে সব মাওবাদী ট্রেনাররা এলো সালকু সোলনের রাস তুলতে দেয়নি ওরা কমিউনিস্ট নিধন করেছে আর তখন এই খবরের কাগজ টেলিভিশন আর চিট ফান্ডের টাকায় কেনা কিছু দালাল বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিক গায়ক গায়িকা নায়ক নায়িকা জোগাড় করে তাদেরকে বলা হলো এটা জমির লড়াই হচ্ছে সিঙ্গুরে আমরা কারখানা করতে চেয়েছিলাম শুধু একটা গাড়ির কারখানা না গোটা রাজ্যে শিল্পায়ন না হলে চাষির ঘরের ছেলে কোথায় কাজ পাবে যদি কল কারখানা না হয় নন্দীগ্রামে আমরা কারখানা করতে চেয়েছিলাম মমতা ব্যানার্জি এসে অনেক কিছু বলল এখানে ইকো ফ্রেন্ডলি হবে এই হবে সেই হবে লবডঙ্কা সিঙ্গুরে কখনো বললো এই হাব হবে ওই হাব হবে লবডঙ্কা আর তারপরে আজকে দাঁড়িয়ে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের সব অন্য রাজ্যে কাজ করতে যেতে হয় সেখানে হামলার শিকার হচ্ছে কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই গত ছ বছরে লাল কেহটিয়ে বাংলার কি লাভ হলো আজকে দাঁড়িয়ে শুধুমাত্র উত্তরপ্রদেশে মহারাষ্ট্রে গুজরাটে রাজস্থানে না আফরাজুল খুন হলো রাজস্থানে তারপরে গুজরাটে মোদি সরকার খুন হলো আলিপুরদুয়ারের ছেলে মমতা ব্যানার্জি কি বললেন মালদা দেখলাম অনেক লাইন সব ছেলেরা বলে কি হয়েছে মমতা ব্যানার্জি বলেছেন 50,000 টাকা করে দেব সবাই চপের দোকান করবে অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হবে না আচ্ছা একটা পাড়ায় সবাই যদি চপের দোকান খুলে নেয় তাহলে চপটা কিনবে কে আর খাবে কে আর চপ কেনার পয়সা পাবে কোত্থেকে এটাই হচ্ছে ধাপ্পা যখন নোটবন্দি হয়েছিল মোদি করেছিলেন ছেলেরা কাজ হারিয়েছিল মমতা ব্যানার্জি বললেন আমি 50 কোটির ফান্ড করে দিয়েছি সবাই টাকা পাবে কটা টাকা পেয়েছে কে টাকা পেয়েছে উনি বললেন অন্য রাজ্য থেকে চলে আসতে হবে 200 দিন কাজ দেব 100 দিনের কাজ দেন না 100 দিনের মধ্যে 27 দিন কাজ হয় না যাদের কার্ড আছে তাদের কাজ নেই যারা কাজ করেছে তারা টাকা পায় না এই উত্তর দিনাজপুরে 5টা পঞ্চায়েতে এমন কেস হয়েছে তৃণমূলের লোকেরা আর প্রধান আর অফিসার মিলে একজনের টাকা আরেকজন মেরেছে শীতগ্রামে রায়গঞ্জের ধরমপুরে গোয়ালপুকুরে সেই গোয়ালপুকুরে ধরমপুরে পঞ্চায়েতে চুরির বিরুদ্ধে লড়তে গিয়ে কমরেড তাহিরউদ্দিন শহীদ হয়েছে হাইকোর্টে মামলা গিয়েছে লাল ঝান্ডা মজবুত হওয়া মানে এই পঞ্চায়েতের টাকা যারা যারা চুরি করছে আপনাদের কথা দিলাম ওই প্রত্যেক তৃণমূলী প্রধানের হাতে হাত করা পড়িয়ে ছাড়বো আমরা গরিব মানুষের টাকা যারা মারছে সব কম্পিউটারে হিসেব আছে লুটের টাকা নিয়ে কারবার করছে ডালখোলা পুরসভায় একটা ঘর হবে দিল্লি সরকারের টাকা পার্লামেন্টে লড়াই করছি সেই টাকা চুরি করেছে কোন পঞ্চায়েতে ঘর দেবার ব্যাপারে কেউ 20,000 কেউ 30,000 টাকা জমা দাও তবে ঘর পাবে তৃণমূলের নেতারা বলছে আমার পকেটে ঘর আছে ঘর পাচ্ছে না এই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে তার সঙ্গে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সড়ক যোজনা আপনারা জানেন এই জেলায় গত 3 বছরে টাকা পেল না কারণ 3 বছর জেলা পরিষদ প্রধানমন্ত্রী সড়ক যোজনার অডিট রিপোর্ট দিতে পারেনি আগে যেরকম বিহারে শুনতাম পাস হয়ে গিয়েছে রাস্তা হয়ে গিয়েছে ওদিকে ইন্সপেক্টর টিম এসে দেখছে সেখানে রাস্তা হয়নি রাস্তা ভাঙাচোড়া আছে ওদিকে বিল পাস হয়ে গিয়েছে আপনার সময় দেখেছেন গোটা উত্তরবঙ্গ ডুবেছে আমাদের জেলার 11টার মধ্যে 9টা ব্লক ডুবেছে ইটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে
তারপরে আমাদের কিষানগঞ্জের পথ থেকে দক্ষিণে সবটা ডুবেছে, আপনাদের এক ডিমটি খুঁটিতে গিয়েছিলাম সেখানেও জল ডুবেছিল, আমাদের লোধানে গোয়ালপুকুরে একটা ক্ষতিপূরণ পেয়েছে, জনবন্যায় ডুবে আছে, এক মাস রেল যোগাযোগ বন্ধ, কেন্দ্রের মোদী সরকার রাজ্যের মমতা সরকার কেউ উত্তরবঙ্গের দিকে তাকায়নি, দিল্লিতে ছুটে গিয়েছি, সেদিন পার্লামেন্টেও বলেছি, তৃণমূলের নেতারা বলতে দিচ্ছে না বন্যায় ক্ষতিগ্রস্তদের টাকা কেন পেল না, কেন প্যাকেজ হলো না, বন্যা হলে আগে হেলিকপ্টারে করে খাবার নিয়ে আসতো মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দেখতে আসতেন, এবারে যখন জলে ডুবেছিল ইটাহারের মানুষ, মনোরার মানুষ, হাটোয়ারের মানুষ, তারা সব ওপরে তাকিয়েছিল যে হেলিকপ্টার আসবে, কারণ ভোটের সময় কত হেলিকপ্টার ঘোরাঘুরি করছিল, মমতা ব্যানার্জি নায়ক নায়িকা গায়ক গায়িকা শ্যালক শালিকা সব হেলিকপ্টার নিয়ে ঘুরছিল, আর যখন পঞ্চায়েতে যখন বন্যার সময় যখন জল তখন ওপরে তাকিয়ে আছে হেলিকপ্টার আসবে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তারপরে মমতা ব্যানার্জি এলেন মালদায়, এসে ফিল্টার ওয়াটার জল ধারালো রাস্তায় পুলিশকে দিয়ে, তারপরে উনি পা চুবিয়ে কাগজে ছবি তুলে চলে গেলেন। তৃণমূলের লোকেরা বললো দিদি কি করলেন, আপনি আসবেন প্যাকেজ দেবেন, ফসলের ক্ষতি হয়েছে, ঘর ভেঙেছে, মানুষ মরেছে, তাদের ক্ষতিপূরণ ঘোষণা করবেন, বলে দূত তোদের উত্তরবঙ্গে আমি গিয়েছিলাম, ওই জলে একটু পা চুবিয়ে দিয়ে এসছি, ওটাই চরণামৃত করে দিয়েছি, ওটাই করে পান করে তোরা বেঁচে যা, হচ্ছে সরকার আজ পর্যন্ত ক্ষতি পায়নি, কেন্দ্রের সরকারকে বলেছি, অরুণ জেটলি রাজনাথ সিং বলল তিন মাস দেরি হয়েছে, রাজ্য থেকে ক্ষতিপূরণের খতিয়ান দেওয়া হয়নি, দিলেই টাকা দেব, টাকা এসছে, যত কালভার্ট যত রাস্তা যত বাঁধ যত ফসল নষ্ট হয়েছে তার প্রত্যেকটার পাই পাই টাকা এসছে, তৃণমূলীরা সেই টাকা জমা করে রেখেছে, যেমন বরফবাড়ি যখন হয়েছিল তার যে টাকা ছিল, বরফ পড়েছিল ফসল নষ্ট হয়েছিল মানুষ মরেছিল, সেই চেকগুলো রেখে দিয়েছে, যখন পঞ্চায়েতের ভোট হবে তখন সেই টাকা দিয়ে ফুর্তি হবে, তখন সেই চেক নিয়ে বলবে আমাদের ভোট দাও তখন টাকা দেব, আরে মানুষের হক, ক্ষতি হয়েছে এই জেলার মানুষ উত্তরবঙ্গের মানুষ চাঁদা তুলে ক্লাব পূজো সংগঠন মাদ্রাসা কমিটি ট্রেড ইউনিয়ন সংগঠন ছাত্র যুব কৃষক সংগঠন ব্যবসায়ী সমিতি সবাই মিলে চাঁদা তুলে রান্না করে রিলিফ করে তবে মানুষকে বাঁচিয়েছে, কোথায় জেলা পরিষদ ছিল, কোথায় পঞ্চায়েত ছিল, কোথায় এমএলএ ছিল, কোথায় এমপি ছিল, কোথায় মন্ত্রী ছিল, মানুষের পাশে দাঁড়ায়নি, মানুষের পাশে দাঁড়াতে পারে একমাত্র লাল ঝান্ডা, তাহলে ওরা কি করছিল, কিছুই করছিল না, করছে, ওই যে শুনলেন বিভাজনের রাজনীতি কমরেড মিনতির কাছ থেকে, আমাদের এই জেলায় রমজান মাসে চোপড়ায় তিনজন মানুষ খুন হলেন, তারাও মাইগ্রেন্ট লেবারার, গরু চুরি হচ্ছিল, গরু চুরির অপবাদ দেওয়া হলো, তিনজন খুন হলো, পুলিশ প্রশাসন চুপ, মিডিয়া চুপ, জেলা প্রশাসন চুপ, এমএলএ এমপি মন্ত্রী কেউ যায়নি, আলুওয়ালিয়া সেখানকার এমপি যদি গরু চুরি করে তার জন্য আইন আছে, তার জন্য এফআইআর করতে হয়, ধরে জমা দিতে হয়, খুন করা যায় না, তারপরে ধূপগুড়িতে সময় আবার দুজন খুন হলো, আগে আমরা উত্তর ভারতে শুনতাম 1,00,000 খুন হলো, কেন খুন হলো, তার ফ্রিজে কি রাখা আছে, পেহলু খান খুন হলো কারণ সে গরু নিয়ে যাচ্ছিল, জুনেদ খুন হলো তাকে মারলো যখন, ও বললো আমি তো রোজা রেখেছি আমি তো কিছু খাইনি, বললো তুই খাসনি তোর বাপ তো খেয়েছিল গরুর মাংস, তাকে খুন করা হলো, আর এখন এই পশ্চিমবঙ্গে যেমন রাজস্থানে আফরাজুল, এখন গরুও লাগে না, গরু চুরিও লাগে না, ফ্রিজে গরুর মাংসও দেখতে হয় না, ধর্মের নামে খুন করা হচ্ছে, আর যারা মনে করছেন এটা শুধু মুসলমান হিন্দুর ব্যাপার না, মধু সরকার খুন হয়েছে আলিপুরদুয়ারের, কাশ্মীরে পুলিশ অফিসার মুসলমান, মুসলমান মিলিটেন্টের হাতে খুন হয়েছে, কাশ্মীরি মিলিটেন্টের হাতে খুন হয়েছে, এটাকে বলে লিঞ্চিং, মব লিঞ্চিং, একবার যখন ঘৃণার রাজনীতি দানা বাঁধে, ধর্মের নামে যখন উস্কানি হয়, যখন ভাষার নামে রাজনীতি হয়, তখন দাঁড়িয়ে আর কিচ্ছু দেখা হয় না,
মমতা ব্যানার্জি এই রাজ্যে রাজনীতি করার জন্য এই পরিচিতির রাজনীতিকে পরিচিততা রাজনীতি করেছেন। রাজবংশী কোচবিহারের লোকজনকে বলেছেন তোমাদের আলাদা রাজ্য দেব। অতুল রায়কে বিমল গুরুংকে বলেছেন গোর্খাল্যান্ড দেব। কিষাণজিকে বলেছেন জঙ্গলমহল দেব। মুসলমানদের বলেছেন তোমাদের মাথায় তুলে রাখবো। উর্দু ভাষীদের বলেছেন তোমাদের উর্দু ভাষায় সব দিয়ে দেব। আজকে কি হচ্ছে? আজকে হিসেব নেব না। গত ছ বছরে উনি বলেছিলেন 10,000 মাদ্রাসাকে আমি দিয়ে দেব অনুমতি, একটাও মাদ্রাসাকে দেননি। এখানে প্রাইমারি নিয়োগ হয়েছে, উর্দু ভাষা 367 পদ হাইকোর্টে গিয়ে লড়তে হয়েছে, তারপরে বলেছে নিয়োগ করো, উর্দু ভাষা শিক্ষক দেয়নি। উর্দু ভাষী স্কুল, উর্দু ভাষী হিন্দি ভাষী স্কুলে এই জেলায় শিক্ষক দেওয়া হচ্ছে না। যতবার যাই আমাদের চাকুলিয়ায় গরিব তপশিলি জাতির হিন্দি ভাষী স্কুল কোনো শিক্ষক নেই, কেন কোনো শিক্ষক নিয়োগ হচ্ছে না? হিন্দি উর্দু ভাষা স্কুলে বই দেওয়া হচ্ছে না। আমি তাদেরকে জিজ্ঞেস করব, উর্দু মানে শুধু কাওয়ালি করে দেওয়া না, তার ভাষা শিক্ষা মর্যাদা। আদিবাসী আমাদের এই জেলায় আদিবাসী মেয়েদের সম্মান নিয়ে তৃণমূলের নেতারা খেলেছে রায়গঞ্জে, শিক্ষিকা এবং ছাত্রীকে বাস স্ট্যান্ড থেকে দিনের আলোয় তুলে নিয়ে গিয়ে তৃণমূলের অফিসে তাকে ধর্ষণ করেছে, তার ইজ্জত হানি করেছে। তৃণমূলের দালাল পুলিশ ব্যবস্থা নেয়নি। তারপরে আদিবাসীরা যখন তাদের তীর ধনুক নিয়ে এসে গোটা রায়গঞ্জ দাপিয়েছে, পুলিশ থানা ছেড়ে পালিয়ে গিয়েছে, তৃণমূল তার অফিস ছেড়ে পালিয়ে গিয়েছে, একটা মমতা ব্যানার্জির মুখ লাগা হোর্ডিং ফেস্টুন কিছু রাখেনি। এখন তৃণমূল ওখানে রায়গঞ্জে যারা অস্ত্রের ঝঞ্ঝানি করে বুথ দখল করে মিউনিসিপ্যালিটি দখল করেছিল, এখন ওদের শুধু একটু বললেই হয় যে আদিবাসী ভাইরা আসছে, তৃণমূলরা সব মালদার দিকে চাঁচলের দিকে পালিয়ে যায়। আসলে এরা হচ্ছে শক্তের ভক্ত নরমের জম, যে কুকুর তার জন্য সেই রকম মুগুর লাগে। আর এখানে দাঁড়িয়ে যারা মনে করছে মস্তানি করবে, এই চোপড়ায় মস্তানি করেনি সাইন, খুন করেনি সিপিআইএম কর্মীকে তৃণমূলের ঝান্ডা নিয়ে, তারপর রাতারাতি যারা মনে করে যে মুসলমান তৃণমূলের জন্য, সেই তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট গোয়ালপুকুরে চোপড়ায় তারা এখন বিজেপির কাছে গেছে। আর একটা বিজেপি বিজেপি ভাব তৈরি হয়েছিল যখন মোদি, কারণ মোদিজি বলেছিল মোদিজি আর আছে দিন লড়াই, সবার খাতায় টাকা দিয়ে দেবো 14,15,00,000 টাকা। আমাকে কেউ কেউ সেলিম ভাই জ্যোতি বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্য আপনারা অনেক কাজ করেছেন কিন্তু কই কখনো নগদ টাকা তো দেননি, আর মোদিজি বলছে 14,15,00,000 টাকা বিদেশ থেকে কালো টাকা নিয়ে এসে দিয়ে দেবে। আমি যখন জেটলিকে পার্লামেন্টে জিজ্ঞেস করলাম অরুণ জেটলিকে যে কি হলো টাকা দিলে না 14,15,00,000 বিদেশ থেকে কালো টাকা আনলে না, বলে হাম তো বোলা নেই থাকে নগদি দেঙ্গে, হাম তো বোলা তো আপকা খাতা মে চলা আয়েগা, লেকিন গরিব মানুষ কা খাতা নেই হ্যায়, খাতা মানে খাতা নয় পাসবই। তখন জনধন যোজনা হলো, মোদিজি ঘোষণা করলেন সব গিয়ে ব্যাংকে লাইন লাগালো, বলে একবার খাতা খুলে দাও তারপর টাকা চলে আসবে। কি খাতা খুলেছিল তো তার টাকা এসছে? তারপর এখনো কোনো কোনো মোদি ভক্ত আছে সকালে এসে উঠে গীতা পাঠ করার আগে কোরআন পাঠ করার আগে ওই জনধনের খাতা খুলে দেখে মোদি ভাই 14,00,000 না হোক 14,000 টাকা পাঠিয়েছে কি না, পাঠায়নি। এইখানে হচ্ছে মোদি ভাই আর দিদি ভাই। মমতা বলেনি গত পঞ্চায়েত নির্বাচনের সময় চিট ফান্ডের সুদীপকে ধরে নিয়ে এসছি, দেবযানীকে ধরে নিয়ে এসছি, আইন করে দিয়েছি 500 কোটি টাকার ফান্ড করে দিয়েছি, শ্যামল সেন কমিশন করে দিয়েছি, আইন করে দিয়েছি, এবার সব টাকা ফেরত পাবে। আর তৃণমূলের দালালরা বলেছিল টাকা লুট করলেও তৃণমূল, টাকা ফেরত দিলেও তৃণমূল, বামফ্রন্টের তো শক্তি নেই টাকা দিয়েছে। তাহলে মোদি ভাইও দেয়নি দিদি ভাইও দেয়নি, দুজনের আওয়াজও এক। এখানে যখন দিয়ে চেয়েছে মাস্টারমশাইরা পুলিশ সরকারি কর্মচারী, মমতা বলেছেন ঘেউ ঘেউ করবে না। আর মোদি ভাইও বিরোধীদের গিয়ে বলেছে গুজরাতে ও লোক ভক্তা হ্যায়, ইনি বাংলা বলেছেন ঘেউ ঘেউ, উনি হিন্দিতে বলেছেন ভক্তা হ্যায়। মমতা মোদি এক পাঠশালায় পড়েছে, এক আদবানি গুরুজি দুজনের শিষ্য হয়েছে, ওদের কথাবার্তা এক, চাল চলন এক, রাজনীতি এক, আর ধর্মের নামে করছে।
বিজেপি যেরকম ধর্ম সংসদ করে সাধু সন্ত ছাই মাকা সাধুজিকে নিয়ে এসে ধর্ম সংসদ করে রাজনীতি করেছে, মমতা এরকম শাহজাদা পীরজাদা ইমামজাদাদের নিয়ে মৌলবিদের নিয়ে এসে মঞ্চে বসিয়ে কি দাদা ঠিক বলছি না বলে বলেনি। আবার মুসলমান এলাকা থাকলে তো একদম অজু করা আমাদের খালা ফুপুরা যেরকম করে কাপড় নিয়ে মাথা ঢেকে ইনশাআল্লাহ মাশা আল্লাহ সুবহান আল্লাহ বলেছে, বেশি মুসলমান দেখলে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর লোকে বলছে বাবা দেখেছেন তো এ তো মনে হচ্ছে নেত্রী নয় একেবারে সাক্ষাৎ ফেরেস্তা। আরে হাদিসে লেখা আছে অনেক সময় শয়তান মানুষকে ঠকানোর জন্য ফেরেস্তার ভেগ ধরে আসে, আমাদের রাজ্যে এরকম শয়তানি রাজ কায়েম হয়েছে ফেরেস্তার ভেগ ধরে নিয়ে এসে, এইটা মানুষকে বুঝতে হবে। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়বে না, তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়বে না, গত 3.5 বছরে লোকে দেখেছে এজন্য চিট ফান্ডের টাকা আদায় হয়নি, এজন্য তৃণমূলের মমতা ব্যানার্জি থেকে তার ভাইপো থেকে তৃণমূলের নেতারা যাদের জেলে যাওয়ার কথা তারা জেলে যায়নি, যারা মনে করছে জেলে যাবে কিনা তাদেরকে বলি জয়ললিতা 22 বছর পরে জেলে গিয়েছে, লালুজি 25 বছর পরে গিয়েছে, দের হ্যায় পরান দের নেই হ্যায় চুরি করলে শাস্তি পাবে এটা তৃণমূল জেনে রেখো, আইনের হাত অনেক লম্বা। যতদিন মমতা আর যতদিন দিল্লিতে মোদি আছে সাইয়া ভাই কোতোয়াল ডারকা একা, তৃণমূল মনে করছে মোদি ভাই আছে কেউ কিছু করবে না, আর এই জন্যই তৃণমূল বিজেপিকে টাইট দিচ্ছে না, বিজেপি তৃণমূলকে টাইট দিচ্ছে না। কেউ কেউ মনে করেছিল কাঁটা সে কাঁটা নিকলেগা, ঘাস ফুলকে পদ্ম ফুল টাইট করবে, করবে যারা বলেছিল ভাগ মুকুল ভাগ বলে এই দেখো এবার মুকুলকে তাড়াবে, আরে ভাগ মানে হিস্সা বখরা, বললো কালীঘাটে বখরা দিয়েছ অমিত শাহকেও বখরা দিতে হবে। আর এই জন্যই আজকে যে তৃণমূল কালকে সে বিজেপি, সকাল বিকেল পাল্টাচ্ছে। আর এই এখানকার যিনি এমএলএ কংগ্রেস থেকে তৃণমূলে গিয়েছেন কিন্তু ওদিকে তলায় তলায় মোহন ভাগবতের সঙ্গে ফোনে ওই ডাবল সিমে কথাবার্তাও চলছে, এই হচ্ছে রাজনীতি। নীতি না থাকলে এটাই হয়, কেনা বেচার রাজনীতি হচ্ছে। আর এই জন্য আপনাদের কাছে বলছি ঘাস ফুল আর পদ্ম ফুল তারা দুজনে মিলে বাংলার মানুষকে এপ্রিল ফুল বানাচ্ছে, মানুষ কৃষকের তার নিজের দাবি আদায় করার জন্য, বেকার ছেলে মেয়েদের কাজের অধিকারের জন্য, মেয়েদের নিজেদের সম্ভ্রম নিজেদের সম্মান বাঁচানোর জন্য, সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষের ঐক্যের জন্য, আদিবাসী মানুষ তার সংস্কৃতি তার ভাষা তার ঐতিহ্য মেনে জীবনযাপনের অধিকারের জন্য, তপশিলী মানুষ মাথা তুলে মানুষের মতো মানুষ বাঁচার জন্য আসলে লাল ঝান্ডাকে মজবুত করতে হবে, তাগত দিতে হবে। নাহলে গোটা দেশে দেখেছেন বিজেপি শুধুমাত্র মুসলমানদের বিরুদ্ধে না, 1 জানুয়ারি এবছরের মহারাষ্ট্রে দেখেছেন কিভাবে তপশিলী জাতির মানুষ 200 বছর ধরে ওখানে আম্বেদকরও গিয়েছেন ওখানে অনুষ্ঠান করে, আরএসএস এর লোকেরা গেরুয়া ঝান্ডা নিয়ে কিভাবে দলিত তপশিলী মানুষের উপর অত্যাচার করেছে আর তাদের উপরে মিথ্যা মামলা করা হয়েছে। এই জন্য সব হামলা সব মিথ্যা মামলার জবাব দেওয়া যাবে, মানুষকে একাট্টা করতে হবে। সিপিআইএম এর এখানে ইসলামপুরে কেউ কেউ মনে করছে একটু দুর্বল হয়ে গেল বোধ হয়, আজকে আপনাদের জমায়েতটা প্রমাণ করছে এখানে কৃষক আন্দোলন বাইপাসের বিরুদ্ধে আন্দোলন না, ইসলামপুরের শহরের মানুষকে আমি বলতে চাই বাইপাস আমরাই চাই, এই মোহাম্মদ সালিমি দিল্লিতে লড়ে ডালখোলা বাইপাসের অধিকার লড়াই করে নিয়ে এসছে আর এখানকার বাইপাসও গড়ে তুলবে, তৃণমূল শুধুমাত্র তোলাবাজির জন্য টাকা কামানোর জন্য কন্ট্রাক্টের দালালি করার জন্য আর কৃষকের ক্ষতিপূরণের টাকা মারার জন্য তারা বাজারে নেমেছে, কৃষক ক্ষতিপূরণ পাক, ফসলের অধিকার পাক, ফসলের দাম পাক, আর ইসলামপুর বাইপাস পাক। এই জন্য এতদিন এখানে কৃষকরা পুলিশ মনে করেছে অসহায়, বোধে কয়েকজন কিছু ঢোল পেটাচ্ছে, এখন গোটা বাম ফ্রন্ট তার সঙ্গে তৃণমূল বিরোধী যত শক্তি আছে যারা কৃষকের পক্ষে আছে আমি আহ্বান জানাচ্ছি, এমনকি তৃণমূলের মধ্যে যারা আছেন যারা কৃষকের পক্ষে আছেন তাদের সবাইকে আসতে হবে ইসলামপুরের বাইপাস গড়ার জন্য, কৃষকের ফসলের অধিকারের জন্য আর জমির অধিকার আর ক্ষতিপূরণের জন্য, একা সামি খান না হাজারো সামি খান জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকবে, কিন্তু কৃষকের ক্ষতিপূরণের টাকা তৃণমূলের ঘরে তুলতে দেব না। আর পুলিশকেও বলছি তারা যদি মনে করে
কয়েকজনের উপর মিথ্যা মামলা করলে তারা জমি দখল করে নেবে, তাহলে পুলিশ অফিসারকে বলি ভারতী ঘোষ আইপিএস অফিসার ছিল, মমতার হয়ে জঙ্গল মহলে অনেক দালালি করেছে, অনেক মিথ্যা মামলা করেছে, কিন্তু আজকে কোথায় এসে এই ভারতী ঘোষ? আজকে যিনি এখানে অফিসার আছেন, সাধারণ পুলিশদের দোষ দিই না, সিভিক পুলিশদের দোষ দিই না, ওরা বেচারা সাধারণ ঘর থেকে এসছে, বড় বড় অফিসাররা ওদেরকে ব্যবহার করে, রাস্তার মোড়ে দাঁড় করিয়ে দেয়, নাকে কাপড় বেঁধে হাতে লাঠি দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। মমতা বলেছে 6,000-এর বেশি টাকা দেব না, 2 চাকা, 4 চাকা, 6 চাকা, 8 চাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, রাত বিরেতে যেখানে পারো যত টাকা তুলে নাও, নিচে থেকে ওপর পর্যন্ত সেই কমিশন চলে যায়, হচ্ছে না টাকা লেনদেন? কিন্তু কয়েকজন অফিসার আছেন, তাদের আমরা বলতে চাই, এমনি চিরদিনটা কবু যায় না। এই যে এখন মেঘ ছিল, অন্ধকার ছিল, কুয়াশা ছিল, সব সময় কি সব থাকে? এক মাঘে কি শীত যায়? আর এজন্য আলো ফুটেছে, রোদ হয়েছে, লাল ঝান্ডা যখন মানুষের মিছিল বেরিয়ে আসবে, কৃষকের পাশে যখন শ্রমজীবী মানুষ, চা বাগানের শ্রমিক, বেকার যুব, শিক্ষক, মধ্যবিত্ত কর্মচারী, ব্যবসায়ী, তারা সবাই হকের জন্য যখন পাশে থাকবেন, তখন কৃষকও তার হক পাবে। কিন্তু হক চাইতে হলে ধক লাগে, আর সেই ধকটা হচ্ছে সংগঠন। সেই সংগঠনটাকে মজবুত করার জন্য আমরা এই সম্মেলন করেছি, দুদিন আমরা আলোচনা করব, সিদ্ধান্ত নেব, এবং তারপরে উত্তর দিনাজপুরে তার ঐতিহ্য মেনে আবার আমরা পুরো দমে ঝাঁপিয়ে পড়ব। সামনে লড়াই পঞ্চায়েতের, তার উপরে জোর লড়াই প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা অঞ্চলে। মানুষ দালালকে চিনে নিন, কেনাবেচার লোককে চিনে নিন, হক যারা মারছে তাদের চিনে নিন, আর নিজের হকের জন্য প্রস্তুত হন। আজকে তৃণমূলের সেই বাজার আর নেই, বাজার নেই বলে তো এমএলএ কে নেমে এসে আর তখন আমাদের বাচ্চা কাচ্চার সঙ্গে ঝামেলা করতে হচ্ছে, পুলিশকে দিয়ে তবে কৃষককে পেটাতে হচ্ছে, নাহলে তৃণমূলের গুন্ডারাই কাফি ছিল। তৃণমূলের গুন্ডারাও বুঝেছে বাজার খারাপ থাকলে কেউ কারো নয় গো মা। আইপিএস অফিসার মির্জা ছিল বর্ধমানের, তৃণমূলের হয়ে তোলা তুলত, যেই একটা নোটিশ পেল মমতা বলে না না ও আমাকে টাকা দেয়নি, মুকুল বলে বলে ও আমাকে টাকা দেয়নি, আর ও বলছে আমি তৃণমূলের জন্য টাকা তুলতাম, তাই তো? ভারতী ঘোষ তৃণমূলের হয়ে কম দালালি করেনি, তাহলে যা 500,000 কা নোট বেকার হো গিয়া, আইপিএস অফিসার নেই চলা, তো ইয়ে ইসলামপুর থানা কা চবন্নি ইয়া দুবন্নি চলেগা, একন্নি চলেগা? হ্যাঁ ঠিক, ইনকলাব। বন্ধুগণ, ছোট্ট একটা কথা বলে সবার সমাপ্তি ঘোষণা করতে চাই। আমাদের নেতৃত্বরা যে বার্তা আমাদের সামনে দিলেন, আমরা সকলে এই বার্তা নিয়ে আমাদের নিজের বাসস্থান এলাকা অর্থাৎ বুথে বুথে আমরা পৌঁছাবো, মানুষের কাছে যাব, তবেই আগামী দিনের যে বড় সংগ্রাম, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম, সেই সংগ্রাম সফল হবে। তৃণমূল হটাও, বাংলা বাঁচাও, তৃণমূল হটাও, বিজেপি হটাও। সবাইকে অভিনন্দন, নমস্কার, আদাব জানিয়ে আজকের সবার কাজ শেষ করছি। আমাদের সম্মেলনের যারা প্রতিনিধি এবং দর্শক আছেন তাদের সকলকে আমরা বলছি, মঞ্চের